নমস্কার আজ তেইশে ডিসেম্বর আজকের কারেন্ট এফেয়ার্স নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকের ইন্টারেস্টিং ফ্যাক্ট হিসাবে জানতে পারবো কি যে আন্টার্কটিকাতে কতজন আক্রান্ত হলেন কোভিড নাইন্টিনে কোন রাষ্ট্রনেতার ভারত সফর ক্যান্সেল হলো কোথায় অ্যামোনিয়া গ্যাস লিক করে দুজন মৃত সহ পনেরো জন অসুস্থ হয়ে পড়লেন এই সব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আমরা জানতে পারবো তাহলে চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আজ হচ্ছে তেইশে ডিসেম্বর সম্প্রতি কোন রাজ্য সরকার বিগত দু সপ্তাহ থেকে যারা ইউকে থেকে আসছে তাদের জন্য ডোর টু ডোর সার্ভে শুরু করলো তাহলে এর উত্তর হচ্ছে কি দিল্লি রাজ্য সরকার তাহলে এবার বলি ইউকে থেকে যারা আসছে তাদের জন্য ডোর টু ডোর সার্ভে করছে কেন কারণ ইউকেতে করোনা ভাইরাসের মিউটেশানের ফলে একটা অন্য রূপ পাওয়া গেছে যেটা করোনা ভাইরাসের থেকে সত্তর পার্সেন্ট তাড়াতাড়ি সংক্রমিত হতে পারে সেই জন্য যারা দিল্লি রাজ্যে ইউকে থেকে আসছে তাদের ডোর টু ডোর সার্ভে করে তাদের কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করছে এবং তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে দিল্লি সরকার তাহলে এটা করছে কে দিল্লি তাহলে দিল্লি সম্পর্কে জানব দিল্লির রাজধানী কি নিউ দিল্লি তাহলে নিউ দিল্লির নাম নিউ দিল্লি কবে থেকে হয় নাইনটিন থার্টি সাল থেকে নিউ দিল্লির নাম দিল্লির নাম নিউ দিল্লি হয় এরপরে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বর্তমান ডেপুটি সিএম অর্থাৎ উপমুখ্যমন্ত্রীকে মনীষ সিসোডিয়া মনীষ সিসোডিয়া বিগতকাল গতকাল উনি উত্তরপ্রদেশের লখনউতে গেছিলেন কিন্তু উত্তরপ্রদেশের লখনউতে তাকে প্রথমে সহজভাবে ঢুকতে দেওয়া হয়নি তাকে আটকে দিয়েছিল উত্তরপ্রদেশের পুলিশ মনে রাখবে এটা বেশ এবারে হচ্ছে ডেপুটি হচ্ছেন মনীষ সিসোডিয়া আর দিল্লি ইউটি হওয়ার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার জন্য ওখানে থাকেন কি এলজি জি গভর্নর দিল্লির বর্তমান লিফটেন্যান্ট গভর্নরকে অনিল বেইজল তাহলে এই কোয়েশ্চান থেকে আমরা এই এই তথ্য জানতে পারলাম এরপরে সম্প্রতি আন্টার্টিকাতে কতজন কোভিড নাইন্টিন পজিটিভ হলেন আটান্ন জন আন্টার্টিকাতে কোভিড নাইন্টিন পজিটিভ হলেন তাহলে একমাত্র আন্টার্টিকা মহাদেশ ছিল যেখানে কোভিড নাইন্টিন প্রবেশ করতে পারছিল না এখন আন্টার্টিকাতেও আটান্ন জন কোভিড নাইন্টিন পজিটিভ আন্টার্টিকাতে প্রবেশ করতে পারছিল না কেন না আন্টার্টিকাতে এমনিতে মানুষজন থাকে না পুরো বরফে ঢাকা হওয়ার জন্য সেখানে শুধুমাত্র রিসার্চ স্কলাররা আর সায়েন্টিস্টরা থাকেন এবার সেই সায়েন্টিস্টদের মধ্যেও আটান্ন জন কোভিড পজিটিভ হয়ে গেছেন বেশ এরপরের প্রশ্ন কোন রাষ্ট্রনেতার ভারত ভ্রমণ বাতিল হলো ইউকের প্রধানমন্ত্রী বোরিস জনসনের ভারত ভ্রমণ ভারতের যে সফর ছিল সেটা বাতিল হলো কেন বাতিল হলো না আমরা আগের প্রশ্নে আলোচনা করলাম যে ইউকেতে করোনা ভাইরাসের মিউটেশনের ফলে একটা আলাদা প্রজাতি পাওয়া গেছে যেটা কোভিড নাইন্টিনের যে ভাইরাস ছিল নোবেল করোনা ভাইরাস তার থেকে সত্তর পার্সেন্ট দ্রুত সংক্রমিত হতে পারে তার জন্য এই যে ইউকের যে প্রধানমন্ত্রী আছেন বোরিশ জনসন ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে তিনি প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল কিন্তু তার এই ভারত সফর ক্যান্সেল হতে পারে করোনা ভাইরাসের জন্য এবার উনি কথাকার পিএম ছিলেন ইউকের পিএম তাহলে ইউকে সম্পর্কে জানবো ইউকের পুরা কথা কি ইউনাইটেড কিংডম বাংলায় বলা হয় সংযুক্ত রাজ্য তার রাজধানী কি লন্ডন ইউকের মুদ্রা পণ্ট স্টার্লিং আর ইউকের প্রধানমন্ত্রী তো ইনি নি জনসন এরপর চলে যাব আমরা নেক্সট প্রশ্নে সম্প্রতি কোন কারখানায় গ্যাস লিকের ঘটনায় পনেরোজন অসুস্থ সহ দুজন মৃত হলেন তাহলে উত্তরপ্রদেশের ফুলপুরে যে ইফকো সারের রাসায়নিক সার থাকে না ইফকো সেই ইফকোর কারখানায় কোথায় না উত্তরপ্রদেশের ফুলপুরে অ্যামোনিয়া গ্যাস লিক করে ইউরিয়া অ্যামোনিয়া থেকে তৈরি হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুজন মৃত সহ পনেরো জন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন তাহলে ইফকোর সার কারখানা হয়েছে ইফকোর পুরো কথা জেনে নেব ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেশন লিমিটেড ইফকোর এটা হচ্ছে পুরো কথা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজেশ ফার্টিলাইজার কোঅপারেশান লিমিটেড বেশ এবার এটা হয়েছে কোথায় উত্তরপ্রদেশে তাহলে উত্তরপ্রদেশ সম্পর্কে জানব উত্তরপ্রদেশের রাজধানী কি লখনৌ এখান থেকেই প্রথম প্রশ্ন হয়ে যায় লক্ষ্ণ কোন নদীর তীরে অবস্থিত লক্ষ্ণ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত এরপরের প্রশ্ন হচ্ছে সরি এরপরে লখনৌর গোমতী নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশের বর্তমান সিএম কে যোগী আদিত্যনাথ আর উত্তরপ্রদেশের বর্তমান গভর্নর বা রাজ্যপালকে আনন্দিবিন পেটেল তিনি আবার দুটো রাজ্যের রাজ্যপাল এক নম্বর হচ্ছেন কি উত্তরপ্রদেশ দু নম্বর হচ্ছেন মধ্যপ্রদেশ এরপর কোন রাজ্য সরকার গঙ্গা নদীর উভয় পার্শ্ব অর্গান ফার অর্গানিক ফার্মিং করার সিদ্ধান্ত নিল তাহলে উত্তরপ্রদেশ রাজ্য সরকার গঙ্গা নদীর উভয় পার্শ্বে অর্গানিক ফার্মিং করার সিদ্ধান্ত নিল এবার দেখো গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে তোমরা উপরের আই বটন ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবে গঙ্গা নদীর গতিপথ কোথা থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে গোমুখ থেকে না গঙ্গোত্রী হিমবাহ থেকে টোটাল কনফিউশন দূর হয়ে যাবে এবং একবার ভিডিওটা দেখলে সারা জীবন আর গঙ্গার গতিপথ সম্পর্কে ভুলবে না বেশ উত্তরপ্রদেশ সম্পর্কে এখনই আমরা ডিটেলস বললাম আর বলছি না এবার গঙ্গা নদী কটা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের সামান্য কি জংস বিহার পশ্চিমবঙ্গ এবং সবশেষে বাংলাদেশ এরপরে সম্প্রতি কাকে লিজিয়ন অফ মেরিট অ্যাওয়ার্ড সম্মানিত করা হলো তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে লিজিয়ন অফ মেরিট অ্যাওয়ার্ডে সম্মানিত করলো এই সম্মান দিলকে আমেরিকা ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবার দেখো ইউএসএ দিল তাহলে ইউএসএ সম্পর্কে জানবো ইউএসএ প্রথম কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশে ইউএসের পুরা কথা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএর রাজধানী ওয়াশিংটন ডিসি ইউএসএর মুদ্রা দ্য মোস্ট পপুলার ডলার আর ইউএসের বর্তমান রাষ্ট্রপতি এখনও ডোনাল্ড ট্রাম্প আছেন কিন্তু নির্বাচিত হয়ে গেছেন জো বাইডেন আর উপরাষ্ট্রপতি ভারতীয় বংশোভূত কমলা হ্যারিস এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে এরপরের প্রশ্ন দেখো কোন কোন রাজ্যে সেফ অ্যান্ড গ্রিন ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট চালু হবে তাহলে সেফ অ্যান্ড গ্রিন ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট চালু হবে রাজস্থান হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ আর অন্ধ্রপ্রদেশ এই চারটা রাজ্যে সাতশো তিরানব্বই কিলোমিটার রাস্তা জুড়ে হবে তাহলে এখানে কি হবে যে হাইওয়ের দুপাশে গাছ লাগানো হবে হাইওয়ের দুপাশে জুড়ে সাতশো কিলোমিটার রাস্তা ধরে গাছ লাগানো হবে যেটা শুরু হবে রাজস্থান এই হিমাচল প্রদেশ থেকে আর শেষ হবে অন্ধ্রপ্রদেশে এবার দেখো এই এত বড় একটা প্রজেক্টের জন্য সাহায্য কে করেছে ভারত সরকারকে কেন্দ্র সরকারকে সাহায্য কে করেছে ওয়ার্ল্ড ব্যাংক কত টাকা দিয়ে সাহায্য করেছে পাঁচশো মিলিয়ন ডলার টাকা বলা ভুল কত দিয়ে সাহায্য করেছে পাঁচশো মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করেছে এবার প্রথমে ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্পর্কে জেনে নেব ওয়ার্ল্ড ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় নাইনটিন ফোরটি ফোর ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় ওয়াশিংটন ডিসি আর ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান হেডকে ডেভিড মালপাস ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান হেড হচ্ছেন ডেভিড মালপাস আচ্ছা ওয়ার্ল্ড ব্যাঙ্কে ভারতের কোন প্রতিনিধি আছেন অনুসুইয়া কান্ত ভারতের প্রতিনিধি হিসেবে আছেন অনুসুইয়া কান্ত বেশ এবার দেখো এই চারটা রাজ্যে চালু হবে তাহলে রাজস্থান রাজস্থানের রাজধানী কি জয়পুর রাজস্থানের সিএমকে অশোক গেহলত আর রাজস্থানের বর্তমান গভর্নরকে কালরাজ মিশ্র এবার দেখো হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের রাজধানী কি সিমলা হিমাচল প্রদেশের সি এমকে জয়রাম ঠাকুর আর হিমাচল প্রদেশের বর্তমান গভর্নরকে ভাণ্ডারু দত্তাত্রেই লিখিনি একটু মন দিয়ে শুনে নেবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ তো এখনই বলা হলো উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণ উত্তরপ্রদেশের সি এম যোগী আদিত্যনাথ আর উত্তরপ্রদেশের বর্তমান গভর্নর হচ্ছেন আনন্দীবিন প্যাটেল আর অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের তিনটা রাজধানী লেজিসলেটিভ রাজধানী অমরাবতী একজিকিউটিভ রাজধানী বিশাখাপত্তনম জুডিশিয়ারি রাজধানী করনুল অন্ধ্রপ্রদেশের বর্তমান সিএম হচ্ছেন ওয়াই এস আর জগনমোহন রেড্ডি আর অন্ধ্রপ্রদেশের বর্তমান গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দ্রন তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই এই তথ্য জানতে পারলাম এরপরে একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার সম্মান কে পেলেন তাহলে একটিমাত্র ক্লাবে খেলে সর্বোচ্চ গোলদাতার সম্মান মানে বার্সিলোনা এফসি যে ক্লাব আছে সেই ক্লাবের হয়ে লিওন মেসি ছশো চুয়াল্লিশটা গোল দিলেন এর আগে ছিলেন পেলে ছশো তেচল্লিশটা গোল উনি ব্রাজিলের ক্লাবের হয়ে খেলতেন এবার বার্সিলোনার ক্লাবের হয়ে লিওন মেসি ছশো চুয়াল্লিশটা গোল দিয়ে টপে এসছেন এরপরে দু বছর পর কোন আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হলো। হাওয়াই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হলো কিন্তু আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হওয়াটা স্বাভাবিক কথা এটা খবরে আসার মতো খবর কেন হয়েছে না এখানে প্রচুর পরিমাণে লাভা নিঃসরণ হয়েছে কত লাভা নিঃসরণ হয়েছে টু বিলিয়ন গ্যালন টু বিলিয়ন গ্যালন লাভা নিঃসরণ হয়েছে যদি তিন ফুটের মোটা পরত হয় তাহলে সেই পরতটা তেরো হেক্টার জমিকে তেরো হেক্টার জায়গাকে কভার করে দেবে এত লাভা উদ্গিরণ হয়েছে এই জন্য এটা খবরে আসার মতো খবর হয়েছে হাওয়াই দ্বীপ অবস্থিত হাওয়াই আগ্নেয়গিরি পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার টেন পি এম টু সিক্স এ এম কারফিউ জারি করলো অর্থাৎ নাইট কারফিউ জারি করলো নাইট কারফিউ জারি করলো কে কর্ণাটক কালকে আমরা দেখেছিলাম এর আগে কোন রাজ্য নাইট কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র এবার কর্ণাটক জারু করলো কর্ণাটক সম্পর্কে জানাবো কর্ণাটকের রাজধানী কি বেঙ্গালুরু কর্ণাটকের বর্তমান চিফ মিনিস্টারকে বি এস ইয়াদুরুপ্পা আর কর্ণাটকের বর্তমান গভর্নরকে বজুভাই বালা এবার এই বজুভাই বালা উনি কি করেছেন কিছুদিন আগে আমাদের যে ইসরোর চেয়ারম্যান আছেন কে শিব্বান কপিল শিব্বান তাকে ডক্টর অফ সায়েন্স উপাধিতে সম্মানিত করেছেন এটা মনে রাখবে হ্যাঁ এরপরের প্রশ্ন কোনো রাজ্য সরকার জালিকাট্টু প্রতিযোগিতা চালু করার অনুমতি দিল তাহলে প্রথম বলি জালিকাট্টু প্রতিযোগিতা কি জালিকাটু প্রতিযোগিতা হচ্ছে ষাঁড় লড়া ষাঁড়ের যে রেস হয় সেটা হচ্ছে জালিকাট্টু একজন করে গাড়োয়াল থাকে সেই গাড়োয়াল সাঁড়গুলোকে ছুটিয়ে অনেক সাউথের মুভিতে এই জালিকাট্টু প্রতিযোগিতা দেখতে পাবে বিশেষ করে যেগুলা তামিল মুভি বিজয় যেগুলাতে থাকে একটার বিজয় যেগুলাতে থাকে সেগুলোতে এই জালিকাটু প্রতিযোগিতা দেখতে পাবে গরুর গাড়ি নিয়ে ছুটায় না ওটাই হচ্ছে জালিকাট্টু প্রতিযোগিতা সাউথের অনেক ফিল্মে দেখা যায় তেলেগু মালায়ালম এগুলাতেও দেখা যায় এবার কথা হচ্ছে অনুমতি দিয়েছিল না কেন কোভিড নাইন্টিনের জন্য এবার টু প্রতিযোগিতা যে হবে এখানে যারা গাড়াল থাকবে অর্থাৎ যারা গাড়ি চালাবে তাদেরকে অবশ্যই কোভিড নেগেটিভ হতে হবে তাহলেই তারা পার্টিসিপেট করার অনুমতি পাবে এবার কোথায় হচ্ছে তামিলনাড়ুতে হচ্ছে তামিলনাড়ু সম্পর্কে জানবো তামিলনাড়ুর রাজধানী কি চেন্নাই তামিলনাড়ুর বর্তমান কে এডাপডি কে পলনোস্বামী আর তামিলনাড়ুর বর্তমান রাজ্যপালকে লাল পুরোহিত নমস্কার আজকের ভিডিও এই পর্যন্ত